আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হোমিওপ্যাথি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আমাদের হোমিওপ্যাথিক সংবিধান অর্গানন অফ মেডিসিনের ধারাবাহিক আলোচনা এই পর্যায়ে অর্গানন অফ মেডিসিনের পঞ্চম সূত্র নিয়ে আলোচনা করবেন হোমিওপ্যাথিস্ট আফজারুল ইসলাম আমরা বরাবরই বলে থাকি যে আমরা হোমিওপ্যাথি বাংলাদেশ হোমিও এই জগতে যারা আমরা আছি শিক্ষার্থী শিক্ষক চিকিৎসক আমরা সবার কল্যাণে নিজেদেরকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে চাই বা কাজ করি এবং এই ধারাবাহিকতা আমরা আমরা সব বজায় রাখতে চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করেন এবং আমাদের কাজগুলো দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য আমরা করি তাই আমরা যারা শুনছেন তাদের কি অনুরোধ করব আপনি যদি মনে করেন এই আলোচনা আপনার ন্যূনতম উপকার হচ্ছে আপনি আপনার অপর ভাইকে শেয়ার করবেন তারা যেন শুনতে পারে এবং নিজেদেরকে সমৃদ্ধ করে মানুষ এবং মানবতার কল্যাণে কাজ করতে পারে রুগ্ন মানবতার সেবায় নিজেদেরকে আরো বেশি বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ করতে পারে এজন্য আমরা নিজেরাও শুনবো এবং কাজ করব যাতে করে অপরবাহ শুনে নিজেদেরকে আরো জ্ঞানের দিকে সমৃদ্ধ করতে পারে আমি হোমিওপ্যাথিস্ট আফজারুল ইসলাম ভাইকে ওনার মূল্যবান আলোচনা শুরু করার জন্য অনুরোধ করছি রহমান আনির সম্মানিত উপস্থিতি আসসালাম আলিকমত লাহি উপস্থাপনায় আমরা বুঝতে পারলাম আজকের আলোচনায় হোমিওপ্যাথিক সংবিধানের পাঁচ নাম্বার ফরিজম পাঁচ নাম্বার অনুচ্ছেদ থেকে আলোচনা হবে এবং অর্গান অফ মেডিসিনের এই ফুরিজিম গুলো বিজ্ঞানী স্যামুয়েল হেনিমেন যেই উদ্দেশ্যে যে ভাষাই বলেছেন আমাদের কাছে সেই উদ্দেশ্য আমরা যেন আমাদের আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট করতে পারি সেই প্রয়াস চালানো হবে ইনশাআল্লাহ আমরা আলোচনায় যাচ্ছি পাঁচ নাম্বার ফুরিজম ফাইভ অনুচ্ছেদ সূত্র আমরা যেভাবেই বলি না কেন ধারাবাহিক আমরা এক থেকে চার পর্যন্ত যে আলোচনাগুলো করেছি সেগুলো যদি আপনারা শুনে থাকেন তাহলে পাঁচ নাম্বারের আলোচনাটা অধিকতর যৌক্তিক হবে আপনাদের নিকট যারা ইতি পূর্বের আলোচনাগুলো শুনে থাকেছেন শুনেছেন প্রত্যেকটা এফুরিজম অন্যান্য এফুরিজমের সাথে সম্পর্ক যুক্ত পাঁচ নম্বর এফুরিজমে বিজ্ঞানী স্যামুয়েল হেলিমেন আমরা যদি সুপারফিসিয়াল জায়গা থেকে ভাষা ভাষা ভাবে দেখি তাহলে যে বিষয়টা তিনি বলতে চেয়েছেন রোগ আরোগ্যের জন্য আমাদেরকে প্রধানত দুইটি কারণ চিহ্নিত করতে হবে দুইটি কারণের ব্যাপারে সচেতন থাকা লাগবে দুইটি কারণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে এখানে একটি কারণকে বলা হয়েছে উত্তেজক কারণ এবং এই কারণটাকে একিউট ডিজিজের সাথে অধিকতর সম্পর্কযুক্ত বিজ্ঞানী স্যামুয়েল হেনিমেন উল্লেখ করেছেন রোগের উত্তেজক কারণগুলোকে চিহ্নিত করা এবং দুই নাম্বার যে কারণ সেটা হচ্ছে ক্রনিক রোগের ক্ষেত্রে অধিকতর সম্পর্কযুক্ত সে কারণটাকে বলা হয়েছে ফান্ডামেন্টাল কারণ মৌলিক কারণ এবং ফান্ডামেন্টাল কারণ হিসেবে মায়াজম একটি টার্ম হোমিওপ্যাথিক টার্ম হোমিওপ্যাথিক টার্মিনোলজি হোমিওপ্যাথির পরিভাষা মায়াজম শব্দটা ব্যবহার করা হয়েছে রোগের মূল কারণ বা উৎপত্তিগত কারণ এই মায়াজুমকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে সোরা সিফিলিস সাইকোসিস আমরা সেদিকে যাব এক্সাইটিং কজ এবং ফান্ডামেন্টাল কজ উত্তেজক কারণ এবং মৌলিক কারণ আর মৌলিক কারণ বিবেচনায় বা অনেক সময় উত্তেজক কারণ বিবেচনায় আমরা আমরা যে বিষয়গুলো অবশ্যই অবজার্ভ করতে হবে একই সূত্রে উল্লেখ করেছেন বিশেষ করে ক্রনিক রোগের ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে একজন ব্যক্তি বা একজন রোগীর যার চিকিৎসা করা হবে তার চরিত্র তার পেশা জীবন পদ্ধতি অভ্যাস সামাজিক অবস্থান পারিবারিক সম্পর্ক বয়স যৌন জীবন এই বিষয়গুলোকে অবশ্যই বিবেচনায় আনতে হবে পর্যালোচনায় আনতে হবে তো মোটামুটি ভাবে আমরা যখন এই ইফরিজম গুলো পড়ি যারা হোমিওপ্যাথিক শিক্ষার্থী এবং চিকিৎসক আছেন আমরা এতটুকু পড়লে এবং এতটুকু বুঝলে চলে যে আমরা উত্তেজক কারণ জানব ফান্ডামেন্টাল কারণ জানব এবং এর সাথে তার পেশা অভ্যাস পারিবারিক জীবন বয়স যৌন জীবন জানব এর আলোকে আমরা চিকিৎসা করব এটা হচ্ছে একটা সুপারফেসিয়াল মিনিং অ্যান্ড সুপারফেসিয়াল আন্ডার স্ট্যান্ডিং ভাষা ভাষা একটা উপলব্ধি অফরিজমের কিন্তু এই অফরিজমারটা যখন আপনি আর একটু ডিপার সেন্স থেকে এবং সেমুয়েল হ্যানিমেনের যে সেন্স আছে টোটাল চিকিৎসা বিজ্ঞান এবং টোটাল অর্গানট অফ মেডিসিনের যেই সেন্সটা উনি দিতে চেয়েছেন ওই সেন্সটাকে যখন আপনি সমন্বয় করবেন তখন বুঝতে পারবেন যে আসলে আসলে বিশদ গভীর কিছু সাধারণত আমরা উত্তেজক কারণ বলতে যে বিষয়গুলোকে বুঝি ধরুন একজন ব্যক্তি বৃষ্টিতে ভেজলো তার জ্বর সর্দি ঠান্ডা লাগলো বা অতিরিক্ত রোদ্রে যাওয়ার পরে মাথা ব্যথা হলো হিট স্ট্রুক করলো ভেজাল কোনো খাবার খেলো অতিরিক্ত মশলার তরকারি খেলো খেলো পেটের করলো করলো পচা বাসি কোনো খাবার ফুড তো এগুলো হচ্ছে এক্সাইটিং কাজ বা উত্তেজক কারণ উত্তেজক কারণের সাথে পরিপোষক কারণগুলো আসবে যারা রেগুলার একটা পরিবেশে থাকবে রেগুলার হচ্ছে অনিয়মের ভিতরে চলবে যে যেটা হচ্ছে মোটামুটি নিয়মিত অনিয়মগুলো করা হয় ওইগুলোকে আমরা পরিপোষক কারণ বা ধরতে পারি আর হঠাৎ করে আকস্মিকভাবে একটা কাজ করলো সেটা থেকে অসুস্থ ওইটাকে আমরা উত্তেজক কারণ হিসেবে চিহ্নিত করি তো যখন পেটের অসুখ হবে আমরা জানলাম যে অতিরিক্ত ঝাল খেলো তাকে হয়তো পরামর্শ দিব ঝাল খাওয়া যাবে না মরিচ খাওয়া যাবে না অতিরিক্ত তেলের ভাজা খাওয়া যাবে না রৌদ্রে যাওয়া যাবে না বৃষ্টিতে ভেজা যাবে না এরকম যার যে কারণ থাকবে সে পরামর্শ দিব এবং তার সাথে আমরা রিলেটেড করে আলোকে মেডিসিন এখন এই উত্তেজক কারণটা আসলে এটা হচ্ছে দিব একটা মেটিরিয়ালিস্টিক ভিউ বা ফিজিক্যাল ভিউ বলতে পারেন এক্সটার্নাল ভিউ এটাকে যদি আপনি আর একটু সেন্স থেকে স্টাডি করেন বোঝা যাবে যে এর সাথে সম্পৃক্ত একটা আপনার গভীর কিছু মিনিং আছে স্পিরিচুয়াল ভিউ আছে আত্মিক ভিউ যেটা আপনি অন্তর্দৃষ্টি দিয়ে যে বিষয়গুলো দেখতে হবে এবং যে বিষয়গুলো আমাদের অন্তরের সাথে চিন্তার সাথে ভাবনার সাথে সম্পর্কযুক্ত এখন যে ব্যক্তি হচ্ছে আপনার অতিরিক্ত ঝাল খাবে তার সাথে স্বাভাবিকভাবে হচ্ছে অতিরিক্ত লোভের একটা সম্পর্ক আছে কোনো ব্যক্তি যদি অসতর্ক থাকে অতিরিক্ত লোভ করে ও নিয়মের ব্যাপারে তার কোনো কেয়ারিং না থাকে প্রচন্ড রাগ করলো প্রচন্ড হিংসা করলো কালো কারো হচ্ছে ভালো কোনো ফলাফল দেখলো ভালো সফলতা দেখলো সফলতা দেখার পরে সে প্রচন্ড হিংসা করলো তারপর সে অসুস্থ হয়ে গেল হিংসা করার পরে চিৎকার করলো রাগ করলো বা এভাবে রাগ প্রকাশ করতে গিয়ে সে প্রচন্ড যে মানসিক চাপ তৈরি করলো তারপর দেখা গেল যে স্ট্রোক করলো অ্যাটাক করলো হার্ট অ্যাটাক করলো এই যে ব্যাপারগুলো থাকে এই পার্টগুলো মূলত স্পিরিচুয়াল ভিউ এবং এই পার্টগুলো আপনার এক্সাইটিং কজের সাথে সম্পর্কযুক্ত এজন্য শুধুমাত্র ফিজিক্যাল ভিউ থেকে আমরা এক্সাইটিং কথ যেগুলো দেখি বৃষ্টিতে বেজা খাবারের ঝামেলা রোদ্রে যাওয়া এটা না এর সাথে একটা মানুষের অস্তিত্ব যেহেতু আমরা একজন হিসেবে। আমাদের কাছে আমরা অ্যানালাইসিস করি আমাদের কাছে রুগীর ফিজিক্যাল বডির মূল্য যেমন আছে একইভাবে রুগীর এক্সিস্টেন্স বা অস্তিত্ব রক্ষার জন্য ফান্ডামেন্টাল যেই জায়গাটা আত্মা এবং আত্মার সাথে সম্পৃক্ত যে শক্তি ভাইটাল ফোর্স স্পিরিট এবং স্পিরিচুয়াল ফোর্স স্পিরিট শব্দটা অর্গান অফ মেডিসিনে অনেক জায়গা বলা আছে বা স্পিরিট লাইক স্পিরিট লাইক আত্মা সদৃশ আমরা ভাইটাল ফোর্সের কথা জানি যে ভাইটাল ফোর্সের কথা বলা হয়েছে ভাইটাল প্রিন্সিপালস মৌলিক নীতিমালার আলোকে যে জীবনটা চলে আমাদের লাইফটা তো আসলে জাস্ট একটা বডি না জীবনের অস্তিত্বটা শুধুমাত্র বডির উপর ডিপেন্ড করে না এখন কোন চিকিৎসা বিজ্ঞান যদি মনে করে যে জীবন বা লাইফ বা একটা মানুষের এক্সিস্টেন্স শুধুমাত্র তার বডির ফিজিওলজি এবং অ্যানাটমির উপর ডিপেন্ড করে আমরা ওই তর্কে যাব না আমাদের জায়গা থেকে আমরা ক্লিয়ার যে একটা মানুষের এক্সিস্টেন্স শুধুমাত্র বডির উপর ডিপেন্ড করে না তার বডির সকল সিস্টেম ভালো থাকার জন্য তার সাথে যে অদৃশ্য ইনভিজিবল স্পিরিচুয়াল লাইফের একটা কানেকশন আছে এটা কিন্তু হ্যানিম্যান স্বীকৃতি দিয়েছেন এবং এইসব আলোচনা স্বীকৃতি দেওয়া ইভেন হচ্ছে আপনার এগুলো স্বীকৃতি দিতে গিয়ে গড বা আল্লাহ বা স্রষ্টা সুপ্রিম পাওয়ার এই ব্যাপারটাকেও নিয়ে এসেছেন সুপ্রিম পাওয়ারের যে কন্ট্রিবিউশন এখানে আছে সুপ্রিম পাওয়ারের নিয়ন্ত্রণে আমরা আমাদের লাইফটাকে চালাতে হচ্ছে এর কানেকশনটাও অর্গানোর মেডিসিন লিখিত আছে এই ব্যাপারগুলো অনেকের কাছে আনসাইন্টিফিক অবৈজ্ঞানিক বা অযৌক্তিক আলোচনা মনে হয় বৈজ্ঞানিক আলোচনা মানে অনেক কঠিন টার্মিনোলজি থাকবে মেডিকেল টার্ম আপনার ওয়ার্ড থাকবে এবং এখানে কোনো এরকম স্পিরিচুয়াল টাইপ ওয়ার্ড রিলিজিয়াস টাইপ ওয়ার্ড থাকবে না এটাই হচ্ছে আধুনিক বিজ্ঞান এবং যেখানে স্পিরিচুয়াল ওয়ার্ড থাকবে সেগুলো অবৈজ্ঞানিক সেগুলো হচ্ছে অগ্রহণযোগ্য এভাবে যখন আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে আধুনিক বিজ্ঞানের দ্বারা কনভার্টেড করব এবং অর্গানড অফ মেডিসিনের মূল টোন থেকে আমরা সরে যাব তখন কিন্তু আসলে অফ মেডিসিন উপলব্ধির জায়গা থেকে আমাদের উপলব্ধিতে আসবে না শিক্ষার জায়গাটা গ্রহণ করা আমাদের যদি পলিউটেড হয়ে যায় এবং এটা হচ্ছে অলরেডি অর্গানড অফ মেডিসিনকেও আমরা এখন পড়ছি অনেকেই পড়ছি না এটা যারা পড়ছি না তাদের একটা ত্রুটি আবার অনেকে যারা পড়ছি আধুনিক বিজ্ঞানের সাথে এটাকে অধিকতর অ্যাডজাস্ট করতে গিয়ে আমাদের মূল যে উদ্দেশ্য স্যামুয়েল হেনিমেন ঠিক যেই জায়গা থেকে যে উদ্দেশ্য যে সেন্স থেকে যে ভিউ থেকে অর্গান অফ মেডিসিন লিখেছেন সেই ভিউটাকে আমরা মনে করছি অবৈজ্ঞানিক এবং সেই ভিউটাকে আমরা বাদ দিয়ে বোঝার চেষ্টা করতেছি এটা কিন্তু রীতিমতো অর্গান অফ মেডিসিনের উপর অত্যাচার এবং স্যামুয়েল হেনিমেনের উপর এটা চুলুম তো এই বিষয়গুলোকে অবশ্যই আমরা মাথায় রাখতে হবে স্পিরিচুয়াল ভিউটাকে অর্গানিক মেডিসিন থেকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না ভাবলাম যে আজকের আলোচনায় এই পার্টটা ক্লিয়ার করা জরুরি আমাদের পূর্বের আলোচনায়ও বোধ হয়ে এসেছে বা আগামী আলোচনায় আসবে তাই জন্য আমরা এই যে উত্তেজক কারণের সাথে সম্পৃক্ত স্পিরিচুয়াল যে কজগুলো আছে এগুলোকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং এর সাথে সম্পৃক্ত ফিজিক্যাল কজগুলোকে অবশ্যই আমরা গুরুত্ব দিব এগুলোকে আমরা অবশ্যই অবহেলা করব না কিন্তু এর সাথে ফান্ডামেন্টাল যে আত্মিক কারণগুলো ওইগুলোকে আমরা অধিকতর গুরুত্ব দিয়ে চিকিৎসা করতে হবে তারপর যে বিষয়টা বলা হয়েছে ফান্ডামেন্টাল কারণ বা মায়াজম বুঝতে হবে মায়াজম বুঝতে হবে মায়াজম নির্ধারণ করতে হবে পরবর্তী আলোচনা এবং স্যামিউল হেনিমেনের ক্রনিক ডিজিজ থেকে আমরা বুঝতে পারি ফান্ডামেন্টালি বা মৌলিকভাবে স্যামুয়েল হেনিমেন মায়াজমকে তিনটা ভাগে ভাগ করেছেন সোরাসিফিলিস সাইকোসিস এবং সোরাসিফিলিস সাইকোসিসের ক্লাসিফিকেশন করার পরে মেডিসিনেরও ক্লাসিফিকেশন করেছেন কোনগুলো অ্যান্টিসোরিক মেডিসিন হবে কোনগুলো অ্যান্টিসিফিলিটিক হবে কোনগুলো অ্যান্টিসাইকোটিক হবে একই সাথে অর্গান অফ মেডিসিনে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা কোন ক্ষেত্রেই রোগের স্পেসিফিক প্যাথোলজি অনুসারে বা নাম অনুসারে প্রেসক্রিপশন করব না আবার অন্যদিকে ক্রনিক ডিজিজে আমরা দেখতে পাই অ্যান্টিমায়াজমেটিক মেডিসিনের তালিকা দিয়েছেন এবং ডিসকাশন করতে গিয়ে কোথাও কোথাও স্পেসিফিকভাবে কোনো কোনো মেডিসিনের নাম উল্লেখ করেছেন কোন কোনো রোগের ক্ষেত্রে স্পেসিফিক মেডিসিন ইউজ করেছেন এই বিষয়গুলো আলোচনায় এসেছে তো এই বিষয়গুলো দেখা যায় অনেক সময় আমাদেরকে অনেক সময় সংশয় বা একটু কনফিউজ করে সংশয়ে ফেলে বা এই বিষয়গুলো থেকে অনেক সময় আমরা ভুল মিনিং করতে পারি কখনো যখন আমরা দেখি যে স্পেসিফিক কোন অবস্থায় স্পেসিফিক কোন কন্ডিশন এস এম স্পেসিফিক কোনো মেডিসিনের কথা বলেছেন তখন আমরা ধরে নেই বা যারা এখান থেকে আমরা মনে করি যে আমাদের মতো করে অর্থ করব তখন আমরা এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি যে রোগ ভিত্তিক রোগের নাম ভিত্তিক চিকিৎসা সেমুয়েল হেনিমেন করেছেন এই যে দেখো এভাবে বলা আছে কিন্তু অর্গান অফ মেডিসিন একই সাথে যে কথাটা বলা আছে যে প্রতিটা রুগীকে ইন্ডিভিজুয়ালি স্টাডি করতে হবে প্রত্যেকটা রোগীকে অবশ্যই ইউনিক ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক সিমটমসের আলোকে টোটালিটি অফ সিমটমসের আলোকে স্টাডি করে ডায়াগনোসিস করে আমরা পরবর্তী যখন ছয় নম্বরে ফ্রিজমে যাবো এবং বিষয়টা আরও ক্লিয়ার হবে তারপর আমরা মায়াজমেটিক ক্লাসিফিকেশন করব বা প্রথমেই যদি আমরা মায়াজমেটিক ক্লাসিফিকেশন করতে চাই অবশ্যই আমাদেরকে সিমটমসের সাহায্য নিয়ে করতে হবে তারপর আমরা সিমটমস কে করে অ্যান্টিমাইজমেটিক মেডিসিন নির্ধারণ করব এবং সেই ক্ষেত্রে অভিজ্ঞতার একটা জায়গা একদিকে ছয় নাম্বার এফ আমাদেরকে বলা হয়েছে প্রিভিয়াস অভিজ্ঞতায় আমরা যেন অন্ধভাবে কাজ না করি পূর্বের অভিজ্ঞতায় যা আগে এরকম একটা রুগীতে আমরা সালফার দিলাম বা মার্কসল দিলাম ভালো হয়ে গেছে এখন পরবর্তীতে আবার একই টাইপের একই নামের একটা রুগী আসলো তাকে আমরা মার্কসল দিয়ে দিব কোনো রকম অ্যানালাইসিস ছাড়া এটা করা যাবে না এটা যেমন ছয় নম্বর এফ্রিজুমে আমাদেরকে বলা হয়েছে যে এটা করা যাবে না কারণ এভাবে প্রতিটা রুগীকে যদি আমরা প্রতিটা রোগকে স্পেসিফিক করে স্পেসিফিক করি তখন আসলে এটা টোটালি এটা পারফেক্ট হোমিওপ্যাথিক চিকিৎসা হবে না কিন্তু ক্রনিক ডিজিজে যখন স্পেসিফিক কিছু কন্ডিশন দিয়ে মেডিসিনের নাম উল্লেখ করেছেন সেখান থেকে আমরা এই এফ্রিজুমগুলোর সাথে সমন্বয় করলে এটা বুঝতে পারি যে এই অভিজ্ঞতাগুলোর মূল্য আছে এই অভিজ্ঞতার আলোকে যে মেডিসিনগুলো চিহ্নিত হয়েছে সেই মেডিসিনগুলোকে আমরা আমরা স্টাডি করতে পারি পারি সেই মেডিসিনগুলো নিয়ে ভাবতে জন্য বিষয়গুলো সমন্বয় করে নিতে হবে আচ্ছা আমরা তো ফান্ডামেন্টাল কজ নিয়ে বলছিলাম এই সোরাসিফিলিস সাইকোসিস এই সোরাসিফিলিস সাইকোসিস তিনটাকে যখন স্টাডি করবেন দেখবেন যে এর সাথে ফিজিক্যাল সিমটমসের যতটুকু আলোচনা হয়েছে তখন মায়াজম একদম রুট থেকে আমরা স্টাডি করব দেখা যাবে যে এই ফিজিক্যাল সিমটমস থেকে অনেক বেশি আলোচনায় এসেছে বা অনেক বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ তাদের মেন্টাল ইমোশনাল স্পিরিচুয়াল পার্টের সাথে সম্পৃক্ত সুরা আমরা জানি যে কুচিন্তা কোমনন খারাপ চিন্তা অহংকার হিংসা অলসতা সিফিলিসের সাথে জড়িত আক্রমণ ধ্বংস কাউকে মেরে ফেলা কেটে ফেলা সাইকোসিসের সাথে সম্পৃক্ত যে ব্যাপারগুলো থাকে সন্দেহ সংশয় অবিশ্বাস এগুলো কিন্তু ইমোশনাল এবং স্পিরিচুয়াল সিমটম এখন এই সিমটোমস গুলোকে বাদ দিয়ে ফান্ডামেন্টাল কজ নির্ণয় করা যায় না এই সিম্টমস গুলোকে এই স্পিরিচুয়াল সিমটমস গুলোকে কখনোই যান্ত্রিকভাবে নির্ণয় করা যায় না এগুলো হচ্ছে একদম রুট সিমটম ফান্ডামেন্টাল মায়াজুমের ফান্ডামেন্টাল সিমটমস এগুলো ইমোশনাল সিমটমস একদিকে গুরুত্ব অনেক বেশি এই সিমটমস গুলোকে বাদ দিয়ে ইন্ডিভিজুয়ালাইজেশন করা যায় না ব্যক্তির স্বাতন্ত্রিকতা করা যায় না ইউনিক স্পিরিচুয়াল ভাইটাল এটাকে নির্ণয় করা যায় না বা ভাইটাল ফোর্স এর অসুস্থতার যে স্বরূপ তাকে একদম বিধুকীকরণ করা ব্যক্তি স্বাতন্ত্রীকরণ করা প্রত্যেকটা রুগীকে ইন্ডিভিজুয়ালাইজেশন করার যে জায়গাটা আপনি যখন এই ব্যাপারগুলোকে বাদ দিবেন তখন কিন্তু এটা করা যাবে না কারণ দেখা যাবে যে আপনি জাস্ট মেটেরিয়ালিস্টিক ভিউ থেকে যখন একটা রোগকে দশটা রুগীকে পরীক্ষা করবেন একই নামের রোগগুলোর প্যাথলজির সাথে যে সম্পৃক্ততা সাদৃশ্যতা এটা দেখা যাবে যে আপনাকে অনেক সময় যদি ইন্ডিভিজুয়ালাইজেশনের যে জায়গাটা এটা আপনার জানা না থাকে তখন মনে হবে যে একটা মেডিসিন দিয়ে সবাইকে চিকিৎসা করা যাবে একইভাবে আমরা যখন মনে করেন কোন রক্ত পরীক্ষা করবো রে করব স্ক্যানিং করবো বা ইত্যাদি আরো অন্যান্য কোনো বিষয় নিয়ে আমরা প্যাথোলজিক্যাল পরীক্ষার উপর ডিপেন্ড করব। তখন দেখা যাবে যে এখানে আমরা স্বাতন্ত্রীকরণের যে জায়গাটা এটা আমাদের খুব সীমিত হয়ে আসবে এবং এটা করা যাবে না এটা করা সম্ভব হবে না এই জন্য ব্যক্তি স্বাতন্ত্রীকরণের জন্য এমন এমন মানে সিমটমস এমন এমন বিষয়গুলোর উপর আমরা ডিপেন্ড করতে হয় যে সিমটমস গুলো বা যেই ইনফরমেশনগুলো আমরা কখনোই পরীক্ষা থেকে প্যাথলজি থেকে রোগের নাম থেকে ম্যাটেরিয়ালিস্টিক বিগু থেকে আমরা নির্ণয় করতে পারি না টোটালি হচ্ছে ইমোশনাল সিমটমস এর দিকে যেতে হয় বা ফিজিক্যাল সিমটমস এমন এমন সিমটমস এর দিকে যেতে হয় যে সিমটমস গুলো আসলে নন ম্যাটেরিয়াল বা অবস্থগত এখন এই আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যুগে আধুনিক যুগে সময়টা এখন এমন একটা সময় সময়ের দিকে আমরা অগ্রসর হয়েছি এমন একটা সময়ে আমরা প্রবেশ করেছি যে সময়টাতে আমরা অধিকতর বস্তুবাদী মানসিকতা লালন করতে হয় অধিকতর যান্ত্রিকতা লালন করতে হয় বস্তুবাদী এবং যান্ত্রিকতার দর্শনে হোমিওপ্যাথিক দর্শন আজ অনেক বেশি আহ কি বলা যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম তো পরবর্তীতে আমরা যে বিষয়টা এই ফিরিজুবের যে পার্টটার সাথে আমরা সম্পৃক্ত করতে হবে ক্লিয়ার করতে হবে সে বিষয়টা হলো এই যে এক্সাইটিং কজ ফান্ডামেন্টাল কচ এই বিষয়গুলো আমরা জানবো এই বিষয়গুলো বুঝবো বুঝার জন্য আমাদেরকে বলা হয়েছে রোগীর ব্যক্তিগত জীবনকে বুঝতে হবে তার পেশা তার অভ্যাস তার খাদ্যাভ্যাস জীবনযাত্রা তার যৌন জীবন আচরণ এই বিষয়গুলো বোঝার জন্য এই ফিরিজিমে বলা হয়েছে এই বিষয়গুলো ভাষা ভাষা ভাবে আমরা পড়লে মনে হয় যে না ঠিকই তো আছে এতটুকুই তো এর বাহিরে তো আর কিছু না কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ডের সাথে আসলে স্পিরিচুয়াল পার্টটা বেশি সম্পৃক্ত একটা মানুষের পেশা আপনাকে জানতে হবে কেন পেশা সে এই পেশাটা বলতে সে আসলে যে কাজটা করছে এই কাজের সাথে তার মানে আপনার কি বলা যায় কানেকশন এটা জানা খুব জরুরি একজন ব্যক্তি জানলেন যে তিনি হচ্ছে মদ বিক্রি করে তিনি এই পেশাটা কেন বাছাই করলেন একজন ব্যক্তি ভালো চাকরি করে ভালো কিন্তু তিনি ঘুষ খায় তিনি সুদ খায় তিনি মিথ্যা কথা বলে পেশার সাথে সম্পৃক্ত যে টোটালিটি সে পেশা পেশাগত জীবনে কি কি ভেজাল করতেছে মিথ্যা কথা বলতেছে কিনা ঘুষ খাচ্ছে কিনা অন্যকে ঠকাচ্ছে কিনা প্রতারণা করছে কিনা এই যে ব্যাপারগুলো আপনাকে ক্লিয়ার যদি না হন তাহলে কিন্তু ফান্ডামেন্টাল কজকে অ্যানালাইসিস করা যাবে না পেশা মানে এই না যে তিনি ডাক্তারি করেন তিনি ব্যবসা করেন জাস্ট শুধু আমরা সাধারণত পেশা বলতে এতটুকু আমরা ব্র্যাকেটে লিখে রাখি পেশা ব্যবসা পেশা স্টুডেন্ট পেশা এরকম এখন এই পেশার সাথে তার সম্পৃক্ত যে অ্যাক্টিভিটিস গুলো আছে তিনি ছাত্র ছাত্র জীবনে তিনি কি করেন তিনি ছাত্র জীবনে কোনো অত্যাচার জুলুমের সাথে জড়িত কিনা অন্য ছাত্র এবং অন্য বন্ধু বা অন্য টিচারদের সাথে তার আচরণ কেমন তার সম্পর্ক কেমন তার কানেকশন কি রকম এই যে ব্যাপারগুলো এটা কিন্তু টোটাল হচ্ছে স্পিরিচুয়াল ভিউ থেকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে বা একজন ব্যক্তির যৌন জীবনের কথা এখানে বলা হয়েছে যৌন জীবন বিবাহিত অবিবাহিত আমরা জাস্ট এতটুকু লিখে রাখি মেরিট এবং আনমেরিট আমরা জানতে চাই না যে তার মেরিড লাইফ বা অথবা আনমেরিড লাইফে তার এই যৌন জীবনের সম্পর্কটা কিরকম এখানে তার লিগেলিটি কতটুকু আছে ইলিগেল অ্যাকশন কতটুকু আছে যৌন জীবনের সাথে সম্পৃক্ত তার চিন্তাগুলো কিরকম হয় সে সারা এমন অনেক রোগী পাওয়া যায় যিনি বিবাহিত যিনি নামাজি কিন্তু সারাক্ষণ তিনি ব্লু ফিল্ম দেখেন এটা যৌন জীবনের সাথে একটা বিকৃত কানেকশন বিকৃত রূপ এটা অথবা দেখা যায় বিবাহিত পুরুষ আমি এমন রুগী আমার রুগী আছে এরকম নাম মেনশন না করলে তার বুঝতে অসুবিধা কি বলে অসুবিধা তো এমন অনেক রুগী আমি পাই বিবাহিত পুরুষ সেই স্ত্রীকে সময় দিচ্ছে না বাহিরে অন্য কোথাও গিয়ে সে সময় দিচ্ছে অন্য কোথাও সে টাকা বিয়ে করে যৌন জীবনের এই সময়টা সে কাটাচ্ছে এই যে যৌন জীবনের সাথে সম্পৃক্ত বিষয়গুলো যখন আপনি জানতে পারবেন তখন তার এই মানে সাইকোলজিটা বুঝতে সুবিধা হবে সে আসলে কতটুকু পরিশুদ্ধ মানুষ কতটুকু ভেজাল মানুষ কতটুকু মানে তার আর্থিক ভাবে আত্মিক রোগ কতটুকু আছে এই বিষয়গুলো করে শুধুমাত্র নামের উপর ডিপেন্ড পরীক্ষা করা বের করা যায় না ইভেন অনেক সময় আপনি যৌন জীবনের সাথে কানেক্টেড যে যৌন রোগগুলো আছে এই রোগগুলো কিন্তু সবসময় যে একজন ব্যক্তির আপনি ফিজিক্যালি ম্যানিফেস্টেশন হবে যে যৌন ক্ষত হওয়া

অথবা এরকম কোন যে ছেলেটা খুব ভালো বিশুদ্ধ ছেলে তার কোনো ভেজাল নাই দেখা ওই কি যৌন কোন রোগ থাকতে পারে কারণ তার বংশানুক্রমিক একটা রোগের তার আক্রমণ করছে এমন কোন ব্যক্তির অথবা সে রক্ত গ্রহণ করেছে যার রক্তের এরকম কোনো ভেজাল ছিল রোগের কোন এখন রক্তের যে ডাইনামিক পলিউশনটা এটা কিন্তু রক্ত পরীক্ষা করে পাওয়া যায় না একজন সিফিলিস আক্রান্ত রুগীর রক্ত পরীক্ষা করা হলো রক্তের কোনো ভেজাল পাওয়া গেল না কোনো সমস্যা নাই

এখন এই থেকে কিন্তু আমরা এটা মনে করার সুযোগ নাই যে এই ব্যক্তিটা নিজে সিভিলিস রোগের মানে কারণ তৈরি করেছে জাস্ট এখানে রক্ত গ্রহণ করেছে এখান থেকে ডাইনামিক অ্যাকশন থেকে তার প্যাথোলজিক্যাল একটা ডেভেলপ করেছে যৌন রোগ কারো না হওয়া মানে তিনি যৌন কোনো কি বলে অন্যায়ের সাথে জড়িত না এমনটা যেমন বলা যাবে না আবার কারো যৌন রোগ হয়ে গেছে মানেই তিনি যৌন অন্যায়ের সাথে ফিজিক্যালি জড়িত নিজে জড়িত সেলফ মানে ইনক্লুড এটাও বলা যাচ্ছে না তো এই জন্য এই জৌনজীবনের আলোচনাটা কিন্তু আমাদের রুগীদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের যে রুগীর এরকম থাকে তার এই ব্যাপারটা নিশ্চিত হওয়া ব্যাপার আমরা একটু ডিপার স্টাডি করা এটা কিন্তু খুব জরুরি বিষয় পেশাগত জীবনের কথা বললাম তারপর হচ্ছে আচরণ একটা ব্যক্তির আপনি জাস্ট কি বলে প্যাথোলজিক্যাল এবং রোগের নাম ভিত্তিক আপনি সিমটমস গুলো গ্রহণ করলেন তার আচরণ গ্রহণ করলেন না তখন কিন্তু মায়াজমেটিক অ্যানালাইসিস করা তিনি কি আক্রমণাত্মক স্বভাবের নাকি মার্জিত স্বভাবের তিনি কি ভীতু নাকি হচ্ছে প্রচন্ড সাহসী তিনি অনেক বেশি এমবিশাস নাকি ডিসপেয়ার হতাশ নাকি খুব বেশি হায়ার এমবিশাস একজন ব্যক্তি অথবা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে পেশাগত জীবনে তিনি উগ্র আচরণ করেন নাকি শান্ত আচরণ করেন তিনি কি চুপচাপ প্রকৃতির নাকি আচ্ছা অনেক বেশি কথা বলে তার তার আচরণে বাচালতা বেশি নাকি কম কথা বলা এই যে সামগ্রিক যে সিমটমস টোটালিটি এই বিষয়গুলো কিন্তু আসলে ইমোশনাল সিমটমস এর সাথে জড়িত মেন্টাল সিমটমস এর সাথে জড়িত মেন্টাল ইমোশনাল কি বলে মেন্টাল স্টেটের সাথে জড়িত অথবা ইমোশনাল আর যে বিষয়গুলো আছে তার যে ভালোবাসা তার আবেগ তার কান্না হাসি ইমোশনাল যে যে পার্টগুলো আছে এই বিষয়গুলোকে অ্যানালাইসিস করে আমরা মাইজমিটিক অ্যানালাইসিস করতে হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে এবং ফান্ডামেন্টালি তার মায়াজমেটিক যেই ক্লাসিফিকেশন সেটাকে আমরা ফাইন্ড আউট করতে হবে এই যে জায়গাগুলো এখন এই জায়গাগুলো আমরা পাঁচ নম্বরের পরীক্ষায় যখন জাস্ট যখন সুপারফিশিয়াল স্টাডি করবো এই তখন কিন্তু আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে না এবং এই ফান্ডামেন্টাল যে কারণ এর সাথে আমি আরো কয়েকটা কারণ জড়িত করব ফান্ডামেন্টাল কারণের সাথে আমাদের যেই কি বলে অতিরিক্ত লোভ হিংসা এগুলো তো আছে এর সাথে সাথে ফান্ডামেন্টাল কারণের সাথে আমরা তো কি বলে ফান্ডামেন্টাল কারণ নির্ণয় করা হবে ফান্ডামেন্টাল কারণ অনুসারে আমরা মেডিসিন দিব অ্যান্টি মেডিসিন দিব এখন বর্তমান সময়গুলোতে আমরা স্টাডি করে যা দেখি একটা মানুষ দেখা যায় যে সে জীবনে হচ্ছে যে স্পিরিচুয়াল পরিশুদ্ধতা নাই সে আল্লাহকে ডাকে না সে তার রবকে ডাকে না ঈশ্বরকে ডাকে না সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করে না তাকে আপনি চিকিৎসা করতে গিয়ে মেডিসিন নির্বাচন করলেও মেডিসিন পারফেক্ট নির্বাচন করার পরেও যতটুকু ফলাফল পাবেন আরেকজন ব্যক্তি প্রচুর পরিমাণে প্রার্থনা করে প্রচুর পরিমাণে দোয়া করে প্রচুর পরিমাণে কনফিডেন্ট রাখে যে অবশ্যই আল্লাহ তালা আমাকে ভালো করবে আল্লাহ তালা সুস্থ করবে ওই ব্যক্তির ক্ষেত্রে আপনি ওষুধের রেজাল্ট বেশি পাবেন তো শুধুমাত্র ঔষধ নির্বাচনের উপরও আসলে সবকিছু ডিপেন্ড করে না এই সুপ্রিম পাওয়ারটাকে যখন আপনি স্বীকার করে নিবেন ফান্ডামেন্টাল কজ বলতে একজন মুসলিম হিসেবে অথবা যিনি হচ্ছে রব গ্লা আল্লাহকে বিশ্বাস করেন যে কি হোক অন্য ধর্মের হোক না কেন ফান্ডামেন্টাল আমরা আমরা এখানে ভাষা থেকে কেনা সিভিলিস মায়াজমকে নির্ধারণ করলাম কিন্তু আসলে ফান্ডামেন্টাল কজ তো আরো উপরে আরো উচ্চতর জায়গায় ফান্ডামেন্টাল অর্ডার থেকে ফান্ডামেন্টাল কজ তৈরি হয় এখন আল্লাহ তালার পক্ষ থেকে যখন রুগের অর্ডার হয় তখন রোগ সৃষ্টি হয় আবার অন্য জায়গায় বলা হয়েছে যে তোমাদের যে আসে সেগুলো তোমাদের দুই হাতের কামাই তাহলে কিন্তু এখান থেকে আমরা দুইটা বুঝতে নিতে হবে যে মানে এই অ্যানালাইসিস গুলো বা স্পিরিচুয়াল অ্যানালাইসিস গুলো নেব না নেওয়ার প্রয়োজন নেই ব্যাপারটা এমন না এখন একটা হচ্ছে যে একদম সুনির্ধারিত তাকদির থেকে নির্ধারিত রোগ আসা আরেকটা হচ্ছে যে দুই হাতের কামায় আমাদের অর্জিত এবং দুই হাতের কামাইয়ের ভিতরে এখন আমরা যে বিষয়গুলো দেখি পার্সোনাল অ্যাচিভমেন্ট বা পার্সোনাল অ্যাচিভমেন্ট এটা বলা যাবে না অ্যাচিভমেন্ট একটা ভালো জিনিস পার্সোনাল যে আমরা রোগগুলো অর্জন করি আমার বদভ্যাসের কারণে অনিয়মের কারণে খাবারের বদভ্যাস জীবনযাত্রার বদভ্যাস খাদ্য পানীয় ভেজাল এটা পার্সোনাল ব্যাপার বা অনিয়ম অনিয়মিত সেক্সুয়াল লাইফ ডিল করা আবার হচ্ছে যে আমরা যখন ইউনিভার্সেল মানে ইয়াতে কি বলে ভিউ থেকে আমরা দেখব এখন সামগ্রিকভাবে পুরো বিশ্বটা যেভাবে পলিউটেড বায়ুদূষণের ভিতরে আমরা ডুবে আছি এখন ঢাকা সিটিতে যারা আছেন এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সিকনেস এর ভিতরে থাকতে হচ্ছে ঢাকা সিটির আবহাওয়া বাতাস এতটা হচ্ছে যে ভারী বায়ু এতটা হচ্ছে রোগ জীবাণু এবং এতটা কেমিক্যালের সাথে সম্পৃক্ত এখান থেকে কোনো ব্যক্তি চাইলেও কিনতে বাতাস থেকে সে মুক্ত হতে পারছে না বা ইউনিভার্সালি এখন আমরা যে হচ্ছে যে বিভিন্ন ভেজালের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি আমরা অনিয়মের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি আমরা যুদ্ধ বিগ্রহ আক্রমণ উগ্রতার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি ইউনিভার্সেল যে এখন হচ্ছে যে মেডিসিনাল যে কজগুলো আছে এখন আপনি এমন রুগী খুঁজে পাওয়া খুব কষ্ট হবে যে রুগীটা ইতিপূর্বে কোনো চিকিৎসা করে নাই এবং চিকিৎসা করতে গিয়ে যে চিকিৎসা জনিত যে রোগগুলো এখন তৈরি হচ্ছে যা এখনই হচ্ছে যে আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও যে বিষয়গুলো চিহ্নিত করছে শুধু হোমিওপ্যাথি কিনে না আপনি অন্যান্য আধুনিক যে গবেষণাগুলো আছে সেখান থেকে যখন দেখবেন যে এই ওষুধের মাধ্যমে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে এই কিলার মাধ্যমে তার এরকম লিভার নষ্ট হয়ে যাচ্ছে কারো কোনো মেডিসিনের কারণে হচ্ছে যে এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারণে যে বড় বড় সমস্যা হচ্ছে হার্টের সমস্যা হচ্ছে লিভারের সমস্যা হচ্ছে তো এই এই ব্যাপারগুলো হচ্ছে ইউনিভার্সাল ডিজিজ এখন ইউনিভার্সাল বা এই হচ্ছে যে আমাদের সারা বিশ্বের যে রোগগুলো এখন আমাদেরকে গ্রাস করে ফেলছে এগুলোকে এখন আমরা ফান্ডামেন্টাল কারণ হিসেবে নিতে হবে আর পাশাপাশি আমাদের অর্জিত কারণগুলো তো আমরা আমাদের পার্সোনাল অর্জিত কারণগুলো তো আছে তো এই ব্যাপারগুলোকে যখন আপনি মাথায় নিয়ে এই ব্যাপারগুলোকে আপনার কনসেপ্টে নিয়ে একটা রোগীকে আপনি চিকিৎসা করতে যাবেন তখন তাকে রিয়েল যে ইন্ডিভিজুয়ালাইজেশন করা বা রিয়েলি হচ্ছে তাকে সেন্স করা তাকে আসলে ঠিক কোন জায়গা থেকে চিকিৎসা দিতে হবে শুধুমাত্র তার একটা অ্যাবসেন্স দেখলাম একটা সিস্ট দেখলাম এটাকে কেটে ফেললাম রোগী সুস্থ হয়ে গেল ব্যাপারটা তখন আমরা বুঝতে পারব যে না এটা মোটেও তা না আমরা যেখানে সার্জারির প্রয়োজন সার্জারি করবো ইমার্জেন্সি হলে যেখানে আমরা মেটিরিয়াল চিকিৎসা দেওয়ার প্রয়োজন আমরা যদি এমার্জেন্সি চিকিৎসা করতে হয় সেটা করবো এই এফরিডমটা বলার মানে মৌলিক যে দাবিটা সেমিল হ্যানিমেন এই এফরিডম লেখার মৌলিক যে জায়গাটা এটা মূলত যেই কারণ থেকে সেই কারণটা হচ্ছে চিকিৎসায় মানে প্রধান যে কাজটা সেটা হবে ডাইনামিক জায়গা থাকে চিকিৎসায় মেটেরিয়ালিস্টিক পার্ট বা বডি বা প্যাথোলজিক্যাল পার্ট বা মেটেরিয়ালিস্টিক কোনো ট্রিটমেন্টের জায়গাটা যদি যৌক্তিকভাবে জরুরি হয় ইমার্জেন্সি হয় সেটাকে আমরা গ্রহণ করব। কিন্তু মেডিসিন থেকে আমাদের কাছে স্পষ্ট আমাদের কাছে ক্লিয়ার যে চিকিৎসার বলা যায় যে মানে সামগ্রিকভাবে যদি সমন্বয় করা হয় সামগ্রিকভাবে যদি চিন্তা করা হয় তাহলে চিকিৎসার অধিকাংশটা বা বড় অংশটা অথবা মোর দেন সেভেন্টি টু এইটি পার্সেন্ট সত্তর থেকে আশি পার্সেন্ট চিকিৎসার পার্ট আসলে ফান্ডামেন্টাল এই ডাইনামিক কারণগুলোর সাথে জড়িত এখন আপনি যখন মেটেরিয়ালিস্টিক ভিউ থেকে বের হয়ে ডাইনামিক কারণটা বুঝতে পারবেন তখন আপনি ডাইনামিক চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করবেন তখন আপনার কাছে মনে হবে যে না রোগীটাকে ঠিক মন থেকে ধরে তার মন তার আবেগ তার আত্মিক অবস্থা তার হচ্ছে যে সামগ্রিক লক্ষণ তার ডাইনামিক ডিসহারমোনিয়াস সিমটমস ফান্ডামেন্টাল কারণ এগুলোকে পরিশুদ্ধতা করব একই সাথে এগুলো করার জন্য আমরা ডাইনামিক মেডিসিন ইউজ করব সিঙ্গেল মেডিসিন ইউজ করব পোটেন্টাইজ মেডিসিন ইউজ করব কেমিক্যাল মুক্ত মেডিসিন ইউজ করব এবং একই সাথে তার লাইফের পরিশুদ্ধতার জন্য তার আত্মিক পরিশুদ্ধতার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো আছে পেশাগত জীবনে যৌন জীবনে যত অনিয়ম আছে খাদ্যাভ্যাসের সাথে যত অনিয়ম আছে একজন ব্যক্তি হালাল হারাম মানে না তিনি মদ পান করেন তিনি ঘুষ খান তিনি হচ্ছে কি বলে করেন যে বিষয়গুলো মানে টোটালি ইসলামিক হারাম এখন এই আত্মিক থেকেও যদি আপনি বিশ্লেষণ করেন এই ব্যক্তির তো এই বিষয়গুলোর কারণে তার আত্মার ভিতরে রূপ ঢুকে গেছে তিনি মদ পান করতেছেন তিনি হারাম খাচ্ছেন তিনি ঘুষ খাচ্ছেন তিনি অনিয়ম করতেছেন তার আত্মিক রূপগুলো তার মনের রূপ তৈরি করতেছে মনের রূপগুলো বডিতে প্যাথোলজিক্যালি আপনার এই সমস্যাগুলো তৈরি করতেছে তাকে আপনি শুধুমাত্র মেডিসিনাল বা কেমিক্যাল মেডিসিন দিয়ে তার একটা প্যাথলজি দূর করে তাকে আপনি সুস্থ করবেন কিভাবে তার আত্মিক পরিশুদ্ধতা তো আপনি আনতে পারেন নাই বা এটা চিন্তাও করেন নাই এখন সারা বিশ্বে তো এটাই হচ্ছে আমরা একজন রোগীকে শুধুমাত্র তার একটা পার্টিকুলার অর্গান থেকে অ্যানালাইসিস করতেছি অর্গান থেকে একটা প্যাথলজি দূর করে ফেললাম একটা প্যাথলজির আহ কি বলে এটাকে প্যাথোলজির এক্সট্রিম লেভেল বা লোয়ার প্যাথোলজিটা কি বলে প্যাথোলজির কোন একটা উপাদান বেড়ে গেল বা উপাদান কমে কমে একটা একটা কম্পোজিশন সেটাকে ব্যালেন্স করা বেড়ে গেল সেটাকে বাড়িয়ে দেওয়া করা। এতটুকুই চিকিৎসার পার্ট যদি মনে করা হয় তখন তো তার এই যে লোভ অহংকার হিংসা হারাম খাওয়া এগুলোকে আপনি গুরুত্বই দিচ্ছেন না এগুলো নিয়ে আপনার পরিশুদ্ধতা আনয়নের জন্য রুগীকে পরামর্শ দিবেন এটাকে তো মেডিকেলের পার্টই আনা হচ্ছে না এখন এই পাঠটাকে সেমেল হেনিমেন খুব গুরুত্ব সহকারে এনেছেন এজন্য আমাদের এখন আমরা আমাদের রুগীদেরকে এখন অনেক সচেতন ডাক্তার যারা আছেন আমাদের রুগীদেরকে মেডিসিন দেওয়ার পাশাপাশি কি করা হচ্ছে খাদ্য জীবনযাত্রা পুষ্টিকর খাদ্যের ব্যাপারে আমরা গুরুত্ব দিচ্ছি তার ডায়েটের ব্যাপারে গুরুত্ব দিচ্ছি তিনি কি খাচ্ছেন এই খাবারের কোয়ালিটি মেনটেন করছেন কিনা এই খাবারটা তার জন্য উপযুক্ত কিনা কতটুকু পরিমাণে খাবেন এটাও গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে এই part এখন খুব অনেকে অনেক গুরুত্ব দিচ্ছেন যে না শুধুমাত্র medicine দিয়ে আসলে রুগী ভালো করা যাচ্ছে না এবং আমরা এখন এই আধুনিক পৃথিবীতে যদি আমরা পরিসংখ্যান করি আমরা বুঝতে পারি যে সারা বিশ্বে বিগত দশ বছর আগে দশ বছর আগে বিশ্বে যে রোগগুলো ছিল না সেই রোগগুলো এখন সম্পৃক্ত হচ্ছে দশ বছর আগে ডাক্তারের সংখ্যা হাসপাতালের সংখ্যা আধুনিক গবেষণার কোয়ালিটি বা পরিমাণ, যতটুকু ছিল 10 বছর পর এখন কিন্তু অনেক বেশি এখন ডাক্তার অনেক বেশি হাসপাতাল অনেক বেশি ক্লিনিক অনেক বেশি গবেষণা 10 বছর আগের সাথে কম্পেয়ার করলে আকাশ পাতাল তফাত হয়ে গেছে বিশ্বের স্বাস্থ্যগুলো যদি বিশ্বের স্বাস্থ্য সংস্থাগুলোর সাথে গবেষণাগুলো যদি আপনি দেখেন তাহলে ডাক্তার বেড়েছে ক্লিনিক্যাল বেড়েছে হাসপাতাল বেড়েছে কিন্তু আসলে কি সামগ্রিকভাবে রোগী কমতেছে এতগুলো ডাক্তার এতগুলো গবেষণা এত উন্নতর আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার পরেও রুগীর সংখ্যা কিন্তু সামগ্রিকভাবে কমছে না সামাজিক যে বিধিগুলো আছে পারিবারিক যে বিধিগুলো আছে রাষ্ট্রীয় বিধি যেগুলো আছে যে বিধিগুলো একজন আরেকজনকে এখন মানুষকে হচ্ছে যে ধাবিত করাচ্ছে যে মানুষ একজনের সম্পদ আরেকজনের লুট করে নিচ্ছে একজনকে আরেকজন আক্রমণ করতেছে খুন করতেছে প্রতিনিয়ত আপনি অনলাইনে ঢুকলি বাংলাদেশের চিত্রটা দেখেন আপনি কত প্রতিনিয়ত এখন মনে হয় যে একজন আরেকজনকে মেরে ফেলা হত্যা করা একদম মামুলি ব্যাপার হয়ে গেছে। প্রতিনিধিত্ব এগুলোতে অনলাইন থেকে ফেসবুক থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই ব্যাপারগুলো এই আচরণগুলো এখন মানুষের একদম মদ্যযাগত আচরণে রূপ ধারণ করতেছে। আর এই আচরণগুলোর কথাই কিন্তু মূলত ফান্ডামেন্টালি এই 5 নম্বরের ফুরিজম ওয়ার্ক বা ওয়ারকার্ড অফ অন্য অন্যান্য জায়গায় সিমেল নিমেন অধিকতর গুরুত্ব দিয়ে করেছেন যেগুলো সাধারণত আমরা এড়িয়ে যাই বা এগুলোকে অপ্রয়োজনীয় মনে করি। তাই এজন্য আমাদেরকে একজন হোমিওপ্যাথি হিসেবে অবশ্যই এই ব্যাপারগুলোকে অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিতে হবে আমাদের মেডিসিনাল চিকিৎসাটা কেন ডাইনামিক মেডিসিন দেওয়া প্রয়োজন ডাইনামিক মেডিসিন দিয়ে জীবনের শক্তির উন্নতি করার মাধ্যমে আত্ম কি বলে আত্মিক উন্নতি করার মাধ্যমে আমাদের মেডিসিনগুলোও কিন্তু আত্মিক বিশুদ্ধতার জন্য হেল্প করে পাশাপাশি রিলিজিয়াস প্র্যাকটিস বা মেডিটেশন বা ইত্যাদি আর যে আত্মিক বিশুদ্ধতার যতগুলো প্র্যাকটিস আছে সেগুলোকে আমরা অবশ্যই গুরুত্ব দিতে হবে একজন ডাক্তার হিসেবে আপনি যখন আপনার রোগীকে পরামর্শ দিবেন যে আপনি এই খাবারটা খাবেন এটা খাবেন না একইভাবে আপনার পরামর্শ দেওয়া উচিত যে আপনার এই চিন্তা মন থেকে দূর করতে হবে আপনার হিংসার পারটাকে দূর করতে হবে আপনি মানুষকে নিয়ে তো হিংসা করেন কেন আপনি এটা করবেন আপনি সুস্থ হতে পারবেন না এই হিংসা থেকে আপনার মনের ভিতরে যে টক্সিন গুলো জমা হচ্ছে সেগুলো আপনার বডিতে প্যাথোলজি ডেভেলপ করতেছে সেগুলো আপনার বডিতে বিভিন্ন রূপ তৈরি করতেছে এটা থেকে মুক্ত হওয়া খুব জরুরি আত্মিক পরিশুদ্ধতা আনলে মানসিক পরিশুদ্ধতা আনলে অটোমেটিকলি আত্মিক প্রশান্তি আসে আর আত্মিক প্রশান্তি আসার সাথে সাথে তখন দেখা যায় কি বডির মেকানিজম একটা ব্যালেন্স তৈরি হয় এবং তখন দেখবেন যে রোগীর ধৈর্য শক্তি বেড়ে যায় এখন যে মানুষের ধৈর্য কম ধৈর্যের ঘাটতি ইমপেশেন্স এখন আমরা একটা ইমপেশেন্স দুনিয়াতে বসবাস করছি আপনার চিকিৎসা বা হোমিওপ্যাথিক চিকিৎসা অনেকেই স্বীকার করেন যে ডাক্তার সাহেব আমি হোমিওপ্যাথিক চিকিৎসা খুব বিশ্বাস করি কিন্তু পারেন না চিকিৎসা নিতে পারেন না কারণ আমার অ্যানালজেটিক ছাড়া চলে না কারণ আমার পেইন কিলার ছাড়া চলে না কারণ আমার ওই মেডিসিনগুলো খেতে হয় যারা বিশ্বাস করেন না এমন যেমন আছে বিশ্বাস করেন কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করেন না তিনি জানেন যে হোমিওপ্যাথিক চিকিৎসায় একদম রুট থেকে চিকিৎসা করা হয় তিনি জানেন যে হোমিওপ্যাথিক চিকিৎসা মেডিসিনটা অনেক নিরাপদ তারপরে কেন করেন না কারণ অরিজিনালি হচ্ছে যে আমরা এমন একটা অসহিষ্ণু সমাজে বসবাস করছি যেখানে আমরা একজন আরেকজনকে সহিষ্ণুতার শিক্ষা আমরা দিচ্ছি না এই স্পিরিচুয়াল পার্ট এর আলোচনা আনলে আসলে একই সাথে এই যে সুরা আমরা আসরের যে শিক্ষা যে একজন আরেকজনকে ধৈর্যের শিক্ষা দিতে হবে এই ধৈর্যের শিক্ষাটা শুধুমাত্র রিলিজিয়াস প্র্যাকটিসে না আপনার রিলিজিয়াস প্র্যাকটিস এর আমরা যাকে মনে করি যে এটা রিলিজিয়াস প্র্যাকটিস না এই মেডিকেল পার্টের সাথে রিলিজিয়াস কি বলে পেশেন্টস প্রয়োজনীয়তা অনেক বেশি একটা রোগীকে আপনি কোন রকম ক্ষতি না করে কোন রকম কেমিক্যাল মেডিসিন না দিয়ে ডাইনামিক চিকিৎসা করলেন রোগীটা হয়তো এক সপ্তাহে ভালো হলো তার জীবনী শক্তি ডেভেলপ করলো তার ভিতর থেকে টক্সিন বের হলো তার রুট থেকে চিকিৎসাটা হলো তার কোনো সাবপ্রেশন হলো না তিনি সুস্থ হলেন একই ব্যক্তিকে যখন অন্য কোন সাপ্রেটিভ মেডিসিন দিয়ে চিকিৎসা করা হবে আপাত দৃষ্টিতে সে দুই দিনে ব্যথা মুক্ত হয়ে যাবেন একদিনে রোগ মুক্ত হয়ে যাবেন এক ঘন্টায় ব্যথা মুক্ত হয়ে যাবেন এখন তিনি কি আসলে অরিজিনালি ফ্রম মাইন্ড থেকে স্পিরিচুয়াল জায়গা থেকে ডাইনামিক ডিসহারমোনিয়াস জায়গা থেকে তিনি সুস্থ হয়েছেন কিনা এটা আমরা অ্যানালাইসিস করি না কিন্তু কিন্তু পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি সামগ্রিক লক্ষণগুলোকে সামগ্রিক সমাজ এবং কি বলে পরিবার সমাজ রাষ্ট্র বা ইউনিভার্সাল স্টাডি থেকে আমরা যা দেখতে পাচ্ছি যে এই যে অর্গান পেথোলজি এখন পৃথিবীতে একদম মহামারীর মতো ধারণ করেছে আগেকার সময়গুলোতে মানুষের কিডনি এত ড্যামেজ হতো না আগেকার সময়ে মানুষের এত বড় কি বলে এত পরিমাণ লিভার ডিজিজ হতো না এত পরিমাণ স্ট্রোক করতো না এত পরিমাণ অ্যাটাক করতো না হার্ট অ্যাটাক করতো না এই সংখ্যাগুলো এত ব্যাপকভাবে বাড়ছে কেন এর সাথে আমাদের এই স্পিরিচুয়াল যে মানে ভেজাল গুলো আছে এর প্রত্যক্ষ সম্পর্ক আছে আমাদের অসহিষ্ণুতা আমাদের আক্রমণাত্মক স্বভাব এগুলো যখন আমরা দূর না করতে পারবো আমরা সঠিক চিকিৎসা গ্রহণের মানসিকতা আমাদের থাকবে না ধৈর্য সহকারে একটা সঠিক চিকিৎসা নিব এই জায়গাটাও থাকবে না আপনি হোমিওপ্যাথিক চিকিৎসাকে যতই ভালো বলেন হোমিওপ্যাথি হিসেবে যেটা ভালো এটা রুট থেকে চিকিৎসা করে কিন্তু এই অসহিষ্ণু সমাজে আপনি হোমিওপ্যাথিক এস্টাবলিশড করার যে জায়গাটা এটা কিন্তু অতটা সহজ ব্যাপার না আমরা খুবই অসহিষ্ণু একটা সময় অতিক্রম করছি আমরা ধৈর্য ধরার জায়গা থেকে আমরা একদম জিরোতে চলে গেছি যাই হোক আমার আলোচনা কিছু সাথে আলোচনা করতে গিয়ে কিছু দিকে আমি গেছি কিনা আমাকে ক্ষমা করবেন তো এফরিজম ফাইভটাকে আপনারা একদম ইনার ভিউ থেকে স্পিরিচুয়াল ভিউ থেকে স্টাডি করতে হবে বুঝতে হবে এবং এর সাথে অন্যান্য গুলোকে সমন্বয় করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং হোমিওপ্যাথিটাকে শিখতে হবে তখন দেখা যাবে যে আমাদের প্র্যাকটিসটা আরো বিশুদ্ধ হবে আরো পারফেক্ট হবে এবং আমরা রিয়েল হোমিওপেথিক ডিমান্ড অনুসারে বা বিজ্ঞানী সেমিল হেনিমেনের অরিজিনাল যে শিক্ষা পিওর হ্যানিমিনিয়ান যে শিক্ষা সেই জায়গা থেকে আমরা কাজ করতে আমরা হয়তো সক্ষম হবো ইনশাল্লাহ আমরা সেদিকে অবশ্যই সতর্ক থাকবো এখানে আমি আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম